সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আধুনিক কৃষি, কৃষি প্রযুক্তি এবং কৃষি গবেষণার বিস্তার বাড়িয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফার্মিং ফিউচার বাংলাদেশ নিয়মিত কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের সাপ্তাহিক আয়োজন দীপ্ত কৃষি সংলাপ। আমরা এই সপ্তাহে আলোচনা করছি সম্ভাবনার ধান, বাজার চিত্র, আমন ও বোরো প্রসঙ্গ। এই প্রসঙ্গে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আনোয়ার ফারুক, সাবেক সচিব কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাস। আমি আলোচনার শুরুতে আনোয়ার ফারুক, আপনার কাছে জানতে চাইব, আমরা এই চাল উৎপাদনের যে ধারাবাহিক উন্নয়ন, যে প্রসার দরকার বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি, সেটাতে আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছি, চালের উৎপাদন বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও ক্রমবর্ধমান জনসংখ্যার এই চালের চাহিদা পূরণ করার জন্য আসলে আমরা ধারাবাহিকভাবে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবো কিনা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন কিংবা আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে ধানের এই এই বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে আসলে আমাদের কোন জিনিসগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক বলেছেন যে আমরা কিন্তু বাংলাদেশ ধান উৎপাদনে একটা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 71 সালে যখন আমাদের 7.5 কোটি মানুষ ছিল জনসংখ্যা, তখনও কিন্তু আমরা ফুড ডেফিসিট কান্ট্রি ছিলাম এবং স্বাধীনতা উত্তর ইরিগেটেড এগ্রিকালচার, আমরা যেটা বলি মডার্ন টেকনোলজিগুলো আসার পর কিন্তু ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজকে যদি আমরা ধরি প্রায় 1 দশক যাবৎ আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ ধানের ক্ষেত্রে। এখন প্রশ্নটা হলো যে আপনি যেটা বললেন যে আগামী দিনে আমাদের আজকে থেকে টার্গেট যে 2050 সালে আমাদেরকে আজকে যা আছে তার প্রায় দ্বিগুণ পরিমাণ চাল উৎপন্ন করতে হবে, পারা যাবে কি না? আমি মনে করি অবশ্যই পারা যাবে, বিজ্ঞান বলে পারা যাবে। যদি 71 সালে আমি 7.5 কোটি মানুষকে দিতে না পেরে আজকে 17 কোটি মানুষের জন্য খাবার দিতে পারছি, তাহলে আগামীতে আমি কেন 30 কোটি মানুষ খাবার দিতে পারবো না? পারবো। তবে তার জন্য এখন থেকে পরিকল্পনা নিতে হবে। সেই পরিকল্পনাগুলো কি? একটা হলো যে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে গবেষণায়, কারণ আগামী দিনে আপনি যে শুরুতে যেটা বললেন যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টগুলো আছে, প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আছে, এগুলো কাটিয়ে ওঠার জন্য যা যা করা দরকার সেই জায়গা করতে হবে। যেমন আমাদের প্রায় 1 দশমাংশ জমি আছে আপনার আজকে স্যালেন টলারেন্ট এরিয়া, সেখানে আমরা শুরু করেছি মাত্র, বাট এখনও ওই রকম সাকসেস আমাদের হয়নি, বাট হবে। ইভেন আমাদের যে ইল্ড গ্যাপ যেটা ছিল মাঠ পর্যায়ে উৎপাদনের হার, সেটা কিন্তু অনেক ইম্প্রুভ করেছে, আরও বাড়ানোর সুযোগ আছে। আমরা যদি দেখি যে আমাদের আগে যেটা ছিল আমন এবং আউশ, এখন কিন্তু বোরোর আমাদের হাইয়েস্ট ফলন হচ্ছে, কিন্তু আমনের কিন্তু আমাদের এরিয়া কভারেজ বেশি, সেই তুলনায় কিন্তু আমাদের উৎপাদন অনেক কম। সুতরাং আমরা মনে করি যে আমন এবং আউশে আমাদের উৎপাদন বাড়ানোর আরও সুযোগ আছে। সেখানে আমাদের ভ্যারাইটাল রিপ্লেসমেন্ট করতে হবে, প্রযুক্তিগত সম্প্রসারণ করতে হবে এবং নতুন নতুন যে উদ্ভাবিত জাতগুলো হচ্ছে সেগুলোকে কৃষক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং এখানে টোটাল একটা ব্যবস্থাপনাতে এই সংক্রান্ত আর আলোচনা শুনবো, কিন্তু আমি এই পর্যায়ে ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাসের কাছে জানতে চাইবো যে আমরা এই নিউ জেনারেশন রাইস, এটা আমরা শুনছি ইদানিং, এটা এটা বলতে আসলে আমরা কি বুঝি? নিউ জেনারেশন রাইস বলতে আমরা বাংলা যদি বলি তাহলে নবপ্রজন্মের ধান বুঝাবে। আমরা জানি যে প্রথম যখন উচ্চ ফলনশীল ধান উদ্ভাবিত হয় সেটাকে মানে এরি ধান বলতে যেটা বুঝি প্রথমে এক কথায়, সেটা আসলে ছিল উচ্চ ফলনশীল বা উপসি বা HYB বলা হতো। তারপরে বিজ্ঞানীদের প্রচেষ্টা ছিল যে নিউ প্লান্ট টাইপ, মানে নতুন ধরনের ধানের গাছের আকৃতি চেঞ্জ করতে হবে, হয়তো কুশি কম হবে কিন্তু প্রতিটা ছড়া বেশি হবে এবং একক জায়গায় বেশি ধান হবে। তো সেই গবেষণা এখনও ততটা যে অগ্রসর হতে পেরেছে বলে আমার কাছে মনে হয়নি, তবে আমাদের বীরের সাম্প্রতিক গবেষণা অনুসারে আমার মনে হলো যে তারা বেশ কিছু ভালো মানে কৌলিক শাড়ি তাদের হাতে আছে। তারপরেও সেটা এখনও মানে ফলনও ভালো কিন্তু হয়তো অন্যান্য কিছু সমস্যা আছে, সেগুলো কীভাবে দূর করা যায় সে চেষ্টা চলছে। তবে এখানে যে নিউ জেনারেশন বলতে আমি যেটা বললাম নবপ্রজন্মের ধান, এটা বীরি আজকে বলছে, কারণ হলো যে প্রায় 2015-16 থেকেই বীরিতে একটা প্রকল্প শুরু হয় যেটাকে বলা হয় ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং, যেটাকে এক কথায় বলা যেতে পারে যে ধান উৎপাদনের মানে নতুন জাত উদ্ভাবনের কারখানা বলা যেতে পারে, যেখানে মানে প্রতি বছর জেনারেশন আমরা যেখানে একটা দুইটা জেনারেশন করতে পারি, যখন ক্রসিং করা হয় তারপরে হয়তো একটা দুইটা জেনারেশন করা যায়, কিন্তু এখানে প্রায় 2 বা ততোধিক জেনারেশন করা যাচ্ছে এবং অল্প সময়। আগে যেখানে একটা জাত উদ্ভাবন করতে প্রথমত একটা ফিক্সড লাইন পেতে 5-6 বছর এবং পুরোপুরি জাত মাঠে যেতে 14 বছর লাগতো, এখন তার অর্ধেক সময় করা সম্ভব হবে বলে আমরা হ্যাঁ করা হচ্ছে। এবং এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই ফিক্সড লাইন আগে যেখানে হয়তো 1,000 পাওয়া যেত, আমি জানি যে 1 বছর এই যে TRB যে প্রজেক্টটা ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং বলা হলো, এটা বিল অ্যান্ড মিলিন্ডা গেটসের সহায়তায় এই প্রকল্পটা
যেটা আছে স্যারও জানেন যে প্রায় সারের সময় একটু আগে থেকে শুরু এবং আমি তখন ছিলাম বিরিতে, এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় অন্য কমপক্ষে 50,000 ফিক্সড লাইন পাওয়া গেছে এবং এগুলো থেকে বেশ কিছু জাত পাওয়া যাবে। এবং সেখান থেকে আমরা জানি যে এমন এমন জাত কৌলিক সারি আমাদের হাতে আছে যার ফলন হেক্টর প্রতি 11 টনের বেশি, যেটা আমরা বলতে পারি যে এটা অভাবনীয় একটা সাফল্য। এটাকেই আসলে নিউ জেনারেশন ধান বলা হচ্ছে, এটা কিন্তু হাইব্রিড না। আচ্ছা, এটা এই প্রযুক্তিগুলো আসলে প্রয়োগ হওয়া দরকার আছে এবং আমরা দরকার আছে বলে মনে করি, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উৎপাদন ব্যয় আসলে লাগাম টানা যাচ্ছে না। আনোয়ার ফারুক, এই প্রসঙ্গে আপনার মতামত জানতে। না, উৎপাদন ব্যয় লাগাম টানা যাচ্ছে না কথাটা সঠিক নয়। আসলে সব জিনিসের দাম বাড়ছে, সুতরাং উৎপাদন ব্যয়ের জন্য যে ইনপুটগুলো তার দামও বাড়বে, বীজের দাম, সারের দাম এবং চাষের যে খরচ সে কিন্তু বেড়েছে। সুতরাং এটা তো আপনার তার সাথে সাথে দাম বাড়বে। এখন একটা বড় প্রশ্ন হলো যে আপনাকে আবার প্রথম প্রশ্ন যদি ফিরে যায় যে আমার আগামী দিনে যে ডিমান্ড সেটা মিট করার জন্য, দেখেন আমরা আমাদের স্টাডি বলছে যে আমরা হারভেস্টকালীন সময় আমাদের ধান প্রায় 5-6% ড্যামেজ লস হয়, জমিতে লস হচ্ছে, পোস্ট প্রোডাকশন লোকসান যেটা, পোস্ট প্রোডাকশন এবং প্রোডাকশনের পরে কিন্তু পোস্ট হারভেস্ট লস হচ্ছে আমাদের প্রায় 7%, এটা আমাদের গবেষণা প্রাপ্ত। তা আমাদের 7 এবং 5 এই 12% কিন্তু আমরা লস করছি কৃষক উৎপাদনের পরে। যদি এই লসটাতে আমরা যদি ধরি আজকের হিসেবে প্রায় 50 লক্ষ টন ধান আমাদের চাল আমাদের বছরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং এটাও যদি আমরা মিনিমাইজ করতে পারি, যেটা আজকে মেকানাইজেশনের মাধ্যমে হারভেস্টের আপনার উৎপাদন ব্যয়ও কমানো হচ্ছে এবং হারভেস্টের ক্ষতিটাও কমানো হচ্ছে, এবং এখন দরকার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই যে 7% লস আছে এটা যদি আপনি অর্ধেকও করতে পারেন আজকে, তাহলে কিন্তু আপনার 25-30 লক্ষ টন চাল আমরা অ্যাক্সেস থাকছে। সুতরাং এটাও কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। তা সত্ত্বেও প্রতি মৌসুমে আমরা দেখি যে বাহির থেকে চাল আমদানি করতে, না এটা কিন্তু আমি আপনার সাথে দ্বিমত করবো। আপনি যদি দেখেন যে গত 10 বছরে চাল আমদানি রেট কত, আমার যদি হিসাবটাই ধরেন আপনি 10-15 লক্ষ টনের বেশি আমরা চাল আমদানি করিনি, হয়তো না করলে হতো। এটাও আমি মনে করি যে খাদ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার অভাব, যদি তার কাছে সংগ্রহ থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। এবং সেখানে কিন্তু আমরা বারবার বলেছি যে খাদ্য উৎপাদনের পর, ধান উৎপাদনের পরে যদি আপনি একটা সাবস্টেনশিয়াল কোয়ান্টিটি প্রোকিউর না করেন, তাহলে কিন্তু আপনি সে মাঠে খেলতে পাচ্ছেন না আপনি ব্যবসায়ীদের সাথে। এখানে কিন্তু প্রাইভেট সেক্টর অনেক সক্রিয় যারা জাল ব্যবসা করছে। এখানে কি হচ্ছে যে আপনি সংগ্রহ করতে চান বছরে 5-6 লক্ষ টন ধান, সেটাতে কিন্তু কোনো ইম্প্যাক্ট প্লে করে না। ভারতের মতো দেশে যেখানে 20% প্রকিউর করে, ইভেন পশ্চিমবঙ্গেও 20% প্রকিউর করে মেজর ক্রপসের ক্ষেত্রে, আমরা বারবার বলেছি, আমাদের কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা 50 লক্ষ টন ধান সংগ্রহ করতে চাই। এখন খাদ্য মন্ত্রণালয় বলে যে আমাদের স্টোরেজ ফেসিলিটিস নেই, কিন্তু সেখানে আমাদের বিকল্প চিন্তা করতে হবে, আমাকে প্রাইভেট সেক্টরকে স্টোরেজ হায়ার করে হলে সংগ্রহ করতে হবে। তাহলে দুটো লাভ হবে, একটা হলো যে হারভেস্টকালীন সময় ধানের দাম ভালো থাকবে, কৃষক ধান চাষে উৎসাহিত হবে এবং এই ধান সংগ্রহ ধান দিয়ে খাদ্য মন্ত্রণালয় পরবর্তীতে বাজারটাকে স্টেবল করতে পারে, সেই জিনিসটা করতে পারে। তো আমি এই ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস, আপনার কাছে জানতে চাই, আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত প্রায় 106টি ধানের জাত আসলে উদ্ভাবন করা হয়েছে, সেগুলো মাঠে আসলে প্রতিফলন আমরা দেখতে পাই না, কৃষকরা কতগুলো জাত, অল্প কিছু জাত নিয়েই তারা ফলনগুলো করছে, সবগুলো জাত আমরা মাঠে পাই না, কেন পাই না সেটা? আমার মনে হয় যে এই কথাটা আংশিক সত্য বলবো, এই জন্য যে নিকট অতীতে এরকম ছিল, কারণ আমরা তখন আমাদের ম্যাগা ভ্যারাইটি বলতে আমরা বুঝতাম, ম্যাগা মানে যেগুলো খুবই জনপ্রিয় কৃষকের কাছে, মৃদান 28-29 এটা হলো বড় মৌসুমি, আর আমন মৌসুমি BR11 যেগুলো আমরা বলি, মানে আমাদের উদ্ভাবিত জাতের কথা বলছি। তো এই সাম্প্রতিককালে বলা যায় যে বেশ কিছু জাত উদ্ভাবিত হয়েছে যেগুলো আমরা যেটাকে বলি লোকেশন স্পেসিফিক, বা বাংলায় বলতে গেলে বলা যায় স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন পরিবেশে, বৈরী পরিবেশে সহনশীল যে জাতগুলো, এগুলো কিন্তু লোকেশন স্পেসিফিক, সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। যেমন লবণ সহনশীল, যেখানে লবণ প্রবণ এলাকা সেখানে লবণ সহনশীল জাত বিরিধান 67 হয়তো জনপ্রিয় হচ্ছে, যেটাকে আমরা কৃষি 13 এরিয়া হিসাবে আমরা বলে থাকি। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণাঞ্চল লোকেশন, এবং শুধু তাই না, ওই সমস্ত এলাকার মধ্যেও আমার অনেক ভাগ আছে লবণ এরিয়ার জন্য, যদি বলা যায় যে যেখানে কোনো জায়গায় হয়তো খুব বেশি লবণ, কোনো জায়গায় হয়তো কম লবণ, বিভিন্নভাবে ভাগ করা হয় এবং প্রত্যেকটি জায়গাকে অ্যাড্রেস করা এটা জটিল ব্যাপার। তারপরেও আমি মনে করি যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং অনেক জায়গায়, আমি যে সাম্প্রতিককালে আমি হাওড়ে গেলাম, দেখলাম যে হাওড়ে সেখানে কিন্তু কৃষকরা এখনও বিরিধান 29-এর প্রতি তারা ভালোবাসে, যে রিস্ক নো রিস্ক নো গেইন এটা তারা চিন্তা করে, বিরিধান 2800 সেখানে জনপ্রিয়। কিন্তু তার পরিবর্তে অনেক জাত কিন্তু আগে দেয়া ছিল, যেমন বিরিধান 45-45, বিরিধান 36 ঠান্ডা সহ্য করতে পারে, কিন্তু এখন
সাম্প্রতিককালে উদ্ভাবিত বেশ কিছু জাত সেখানে কিন্তু কৃষকরা পছন্দ করছে, এবং তারা আমার কাছে বলছে যে অমুক জাত হয়তো বিধান 89 আমাকে দেন, এইভাবে তারা বলছে। তার মানে কি এই জাতগুলো কিন্তু কৃষকের চাহিদা আছে। এখন আমাদের কর্তব্য হলো তাদের দৌড় গোড়ায় যাতে বীজ যেতে পারে এবং অন্যান্য যে সমস্ত উপকরণ আছে সেগুলো যেতে পারে, তাহলে আমার মনে হয় যে অন্যান্য জাতগুলো কিন্তু জনপ্রিয় হবে আমি আশা করি। তারপরেও হাওড়ের জন্য আরও অনেক কিছু করার আছে, সেগুলো করতে হবে। হাওড়ের জীবনকাল কমিয়ে আনতে হবে এবং পাশাপাশি শীত সহনশীল হতে হবে। হাওড়ে সবসময় যখন লাগানো হয় তখন যখন চারা করা হয় তখনই শীত, তারপরে যখন ধানটা একটু আগাম লাগালে পরে যখন প্রজনন পর্যায়ে বলে যখন বলে থোড় পর্যায়ে আসে তখনও কিছুটা শীত থাকতে পারে, এই জন্য সে সহনশীল। এবং খুবই আশার কথা যে আমাদের সাম্প্রতিককালে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এবং পাশাপাশি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং এটাকে অর্থায়ন করছে কৃষি গবেষণা ফাউন্ডেশন, এবং আমাদের কাছে বেশ কিছু ভালো রেজাল্ট আমরা অচিরেই পাবো বলে আমরা আশা করি। আমি একটু সংযোগ করতে চাই যে এটা এটা ঠিক যে সবকটা জাত আমরা সবসময় দেখছি না, বাট এটাও আপনাকে মনে রাখতে হবে যে যেমন BR3 এটা কিন্তু আজকাল আর কৃষক করতে চায় না, কারণ আরও নতুন ভ্যারাইটি এসে গেছে। BR11 একসময় আমনে নাম্বার 1 ভ্যারাইটি ছিল, এখন কিন্তু আমনে সরু চাল, একসময় মোটা চালের প্রতি আমাদের প্রাধান্য ছিল, এখন কিন্তু চিকন ফাইন রাইসের প্রতি মানুষের আগ্রহটা। সুতরাং কৃষক করছে না তা না, কৃষক ওই যেটা জীবনবাবু বললেন যে স্থান কাল পাত্র সময়ের সাথে মিলে কিন্তু ভ্যারাইটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ইটস ট্রু যে এখনও 28 পপুলার, কিন্তু সেখানে হাইব্রিড ঢুকছে, 89 আসছে, 84 আসছে, অন্যান্য জাতগুলো আসছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে। সুতরাং গবেষণার কাজ, নতুন নতুন জাত আসবে এবং এক এক কোথাও না কোথাও জাতগুলো আছে, তার প্রয়োজনই কৃষক করবে। আপনি ব্যবস্থাপনার কথা বলছিলেন, সেই ব্যবস্থাপনায় আসলে আমরা যেটা দেখি যে সম্প্রতি কীটনাশকের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে চাল উৎপাদনের ক্ষেত্রে, ধান উৎপাদনের ক্ষেত্রে, এটাকে আসলে একটা পরিমিত সহনশীল মাত্রায় আনার জন্য কি করা যেতে পারে? পরিমিত মাত্রায় আনার একটাই উপায়, সেটা হলো আমরা জৈব কীটনাশক ব্যবহার করা, কিন্তু সেটা তো আবার উৎপাদনশীলতা কমিয়ে দিবে। কমিয়ে দিবে সে ঠিক না, সেটা যদি আমি যথাযথভাবে ব্যবহার করতে পারি, আর কেমিক্যাল পেস্টিসাইড যেটা ব্যবহার করবো সেটা পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আমার যে খাদ্য উৎপাদনের যে মূল চ্যালেঞ্জটা সেটা হচ্ছে না, যে সেফটি, পুষ্টি এবং নিরাপদ খাদ্য হতে হবে। সুতরাং কীটনাশকের ব্যবহার কেন হচ্ছে এটাও কিন্তু ওই যে বৈরি আবহ আপনি বললেন যে কখনো শীত বেশি পড়ে যাচ্ছে বা আগাম গরম আসছে বা বেশি গরম পড়ে গেলে কিন্তু পোকামাকড় আক্রমণ হচ্ছে, তো এইগুলো এই জন্য আমি প্রথমেই বললাম যে আমাদের এই গবেষণা কিন্তু চলমান থাকবে এবং এটাকে আরও বাড়াতে হবে, কারণ আপনার যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি আজকে ধান উৎপাদনের ক্ষেত্রে, ধান নয় কৃষির প্রত্যেকটা উৎপাদনের ক্ষেত্রে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্যই আমার গবেষণা। তো এখানে সরকারি এবং বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ব্যক্তিরা ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করছেন, মাঠ পর্যায়ে সেগুলো প্রচার প্রসারণের কার্যক্রমগুলো করছেন, কিন্তু এটা আসলে কতটুকু নিয়ম মেনে করা হয়? শুধুমাত্র কি ফলনটাই মুখ্য বিবেচনার বিষয় কিনা জাত উন্নয়নের ক্ষেত্রে? এখানে আমি একটা কথা বলি যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যখন জাত উদ্ভাবন করে, মানে শঙ্করায়ণ থেকে শুরু করে জাত অবমোচন করা পর্যন্ত ওখানে প্রায় 18টা বিভাগ আছে, এবং প্রত্যেকটি বিভাগের বিজ্ঞানীরা দলীয়ভাবে একটা উদ্দেশ্য সামনে রেখে, যেমন যদি মনে করা হয় যে আমি লবণ বা হাওড়ের জন্য একটা নির্দিষ্ট ভ্যারাইটি জাত উদ্ভাবন করব, হ্যাঁ, তখন ঠিক বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন বিশেষজ্ঞবৃন্দ তারা একত্রিত হয়ে কাজ করে, এবং এটা দলীয়ভাবে কাজ করা হয়, এবং যখন জাত অবমোচনের জন্য যখন মন্ত্রণালয়ে পাঠানো হবে তার আগে কিন্তু সমস্ত বিজ্ঞানীদের মানে সভা হবে, তাদের সম্মতি নিতে হবে, তারপরে সেটা সেখানে পাঠানো হবে। এই হলে শুধুমাত্র প্রজননবিদ বা ব্রিডার ওরিয়েন্টেড না, সবার ফিজিওলজিস্ট থেকে শুরু করে অ্যাগ্রোনমিস্ট থেকে শুরু করে মৃত্তিকা বিজ্ঞানী কীটতত্ত্ববিদ এবং উদ্ভিদ যারা কী রোগতত্ত্ববিদ সবার কিন্তু কন্ট্রিবিউশন, এবং স্বাদ কেমন হবে, প্রোটিন কত পার্সেন্ট আছে, জিঙ্ক আছে কিনা, লোহা আছে কিনা, সব কিছু দেখা হয় পরীক্ষা নিরীক্ষা করে, এমনকি ঝাড়াই মাড়াই করতে কত সময় লাগবে। কিন্তু সেই সক্ষমতা তো আসলে সরকারি প্রতিষ্ঠানের বাইরে যারা কাজ না, যারা কর্পোরেট বা অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তাদের কাছে কিন্তু তারা কিন্তু ব্রিডার ওরিয়েন্টেড বেশিটা আমার কাছে মনে হয়, ব্রিডার থাকলেই হলো, ফলন বেশি হচ্ছে এবং ব্রিডার যতটা পারে যে রোগ কতটা মালাই কতটা দেখার চেষ্টা করে, কিন্তু গভীরভাবে যে অনুধাবন বৈজ্ঞানিক অনুসন্ধান বলতে যেটা বোঝায় সেটা আমার মনে হয় যে ততটা হয় বলে মনে হয় না, হ্যাঁ, এবং ওখানে ফলনটাই দেখা হয় বেশি করে, কিন্তু ফলনটাই কিন্তু সব কিছু না, ফলন অনেক হলো হঠাৎ রোগ হলো সব শেষ হয়ে গেল। আনোয়ার ফারুক, আপনি টোটাল গবেষণার কথা বলছিলেন, কিন্তু আমরা জানি বাংলাদেশের কৃষিতে আসলে বেসরকারি সেক্টর যেটা আছে প্রায় 60-70% স্টেক কিন্তু তাদেরই দখলে,
মার্কেটিং করছে, এটা হলো তাদের কাজটা। বাট অতি সম্প্রতি কৃষি নীতিতে আমাদের পরিবর্তন এনেছে, বীজ নীতিতে, সেখানে আমরা প্রাইভেট সেক্টরকে এখন হাইব্রিডের পাশাপাশি ইনব্রিডের জন্য একটা গবেষণার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন যে ব্যক্তি পর্যায়ে কিন্তু জাত উদ্ভাবনের কোনো সুযোগ নেই। এখন আমরা দেখি প্রায়শই মানুষ বলে যে অমুক জাত একজন এক্স ওয়াই জেড উদ্ভাবন করেছে, এটা কি সে আসলে হয়তো সিলেকশন করেছে। যেমন কিছুদিন আগে একটি নিউজ আমি খুব অভিভূত হয়েছি দেখে যে একজন বিজ্ঞানী সম্বন্ধে বলা হয়েছে যে সে 300 প্রকার জাত উদ্ভাবন করেছে। তো একজন মানুষের পক্ষে তার জীবদ্দশায় 300 প্রকার জাত উদ্ভাবন করা কোনোদিন সম্ভব না। এই ধরনের নিউজগুলো আমরা মিডিয়াতে মনে করি যে বিকৃতভাবে আসে। হয়তো আমি 300 প্রকার জাত নিয়ে গবেষণা করতে পারি, সিলেকশন করতে পারি, কিন্তু একজন ব্যক্তি 300 প্রকার জাত উদ্ভাবন করবে তাহলে তো গিনিস বুকের রেকর্ড নয়, শুধু এটা মহারেকর্ড। স্থানীয় যে সক্ষমতা আছে সেটা আমরা মনে করি যে আমাদের সময়ের সাথে সাথে সেটা আরও অগ্রসমান হচ্ছে। অবশ্যই আমরা আমি বাজার প্রসঙ্গে একটু বিশেষভাবে জানতে চাই, বিশেষ করে এই বছর বোরোতে আমরা ভালো ফলন পেয়েছি, পাওয়া সত্ত্বেও চালের বাজারে একটা অস্থিরতা দেখা গিয়েছে, এটা কেন হলো? চালের বাজারে অস্থিরতা, ভালো প্রশ্ন, আমি আগেও বলবো যে আপনি দেখেন এই গত 12 বছরে ফার্স্ট টাইম যে খাদ্য মন্ত্রণালয়ের স্টকে মাত্র 1 লক্ষ টনের কম ধান নেমে আস চাল নেমে আসছিল, যেখানে তার 15 লক্ষ টন চাল থাকার কথা। সুতরাং আমি আগে বললাম যে এখানে ব্যবসায়ীর সাথে আপনাকে কম্পিট করতে হচ্ছে, আপনি খেলছেন মিলারদের সাথে, আপনি খেলছেন চাল যারা উৎপাদন করছে তাদের সাথে, যারা মার্কেটিং করছে। সো ডিলার এবং মিলার তাদের সাথে তো খেলবেন, আপনার গোডাউনে 1 ছড়া চাল নেই তাহলে তো হবে না, দাম তো বাড়বেই। এবং আপনি যখন দেখছেন যে আপনার গোডাউনে ধান নেই বা চাল নেই, আপনি আরও 1 মাস আগে আমদানিটার সুযোগ দিলেই কিন্তু দামটা আর বাড়তো না। সুতরাং আমি মনে করি যে চালের বাজারে দুটো আমার দাবি, একটা হলো যে হার্ভেস্ট মৌসুমে ধানের দাম কমানো যাবে না, অবশ্যই ধানের দাম ভালো থাকতে হবে যাতে কৃষক লাভ করতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই গত 1 বছর যাবৎ কৃষক ধান বিক্রি করে লাভ করেছে। আর দ্বিতীয়ত, সরকার যেহেতু চাল খাদ্য মন্ত্রণালয় যে কাজটা করে, চালের স্টকটা স্টেবল রাখতে হবে, এবং কারণ সরকারের অনেকগুলো কার্যক্রম আছে। যেমন আপনি এই এই ক্ষেত্রে কি আমরা কোনো রকম প্রজেকশন করতে পারি কিনা যে আমার আমনে আমার মূল আবাদযোগ্য জমি হচ্ছে এতটুকু এবং আমি এই পরিমাণ উৎপাদন করবো, যাতে করে আমি বাজারটাও না, আমি তো চাইলেও আপনি উৎপাদন করতে পারবেন, আমরা তো একটা উৎপাদন টার্গেট আছে, যেমন 1 কোটি 30 1 কোটি 40 আমরা আস্তে আস্তে বাড়ছে, এটা একদিনে বাড়ানো সম্ভব হবে না। কিন্তু আমি তো আমার টোটাল ডিমান্ডটা জানি, আমি বললাম, এবং আমার টোটাল সাপ্লাইটা কী পরিমাণ চাল আসবে সেটাও আমি জানি। সো আমি এবং চালের কিন্তু এখন বহুবিধ ব্যবহার হচ্ছে, শুধু আমি মানুষ আমরা ভাত খাচ্ছি তা না, চিরামুড়ি খই থেকে আরম্ভ করে এত ব্যবহার বেড়ছে, এবং আপনার ফাস্টফুডগুলো আজকাল গম এবং চালের ব্যবহার অনেক বাড়ছে। সুতরাং সেটা মাথায় রেখে কিন্তু আমার ডিমান্ডও বাড়ছে, এবং আপনি যেহেতু আপনার ইনকাম লেভেল বাড়ছে, আপনার চালের কনজামশনও বাড়বে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। ওই জিনিসগুলো মাথায় রেখে আমার পরিকল্পনা করতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাসের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা জাত উন্নয়নগুলো হচ্ছে সেক্ষেত্রে আসলে কনজিউমার বা ভোক্তার প্রেফারেন্সকে প্রায়োরিটি দেওয়া হয় কিনা, কারণ আমরা একসময় মোটা চালের অনেক বেশি ব্যবহার ছিল, কিন্তু এখন গ্রামগুলোতেও মানুষ চিকন চালের ভাতটাই প্রেফার করে, খেতে চায়। কিন্তু আমরা কি এই এই চিকন চালের উচ্চ ফলনশীল জাতগুলো পেতে পারি? অবশ্যই চিকন চালের অনেক উচ্চ ফলনশীল, শুধু চিকন বলবো কোনো, চিকন সুস্বাদু, তারপরে ভাত ভালো লাগে, অনেক ব্যাপারই আছে, এবং দেখতে সুন্দর। বা লাল চালের জাতও আমাদের এসে গেছে, স্যার জানেন যে লাল চালের ব্যাপারে স্যারের খুব আগ্রহ ছিল, তারপরে জিরা টাইপ বা চিকন চাল যেগুলো আমরা বলি, সব ধরনের চাল। এবং এই যে কৃষকের যে প্রিফারেন্স, এটা কিন্তু গবেষণার শুরু থেকেই ছিল। আমরা জানি BR11 এবং BR10 দুটো জাত যখন প্রথম আসে, BR10 কিন্তু খুবই ভালো জাত, এখনও অনেক জায়গায় খুব ভালো করতেছে, কিন্তু BR10 কৃষকের কাছে জনপ্রিয়তা পায়নি। কারণ হলো তার পাতাটা খাড়া থাকে, এবং খাড়া পাতা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে খুবই ভালো, কিন্তু কৃষক বলছে যে স্যার কী জাত বানালেন, আমরা মাঠে গেলে তো দেখতে পাই না, পেনে গেছে ছড়াটা দেখতে পাই না, আমরা দেখতে পাই মাঠে গেলে যেন মনে হয় ছড়াটা প্রাণ ভরে যায়, অতএব BR11 প্রাণ ভরে যায়, ওইভাবে জনপ্রিয়তা। তো যাই হোক, এখনও পর্যন্ত আমাদের ওটা আমাদের মাথায়, বিজ্ঞানীদের মাথায় থাকে যে কোনটা তারা পছন্দ করবে কি করবে না। জি, আমরা একদম শেষ করব, কিন্তু শেষ করবার আগে আরেকটি প্রশ্ন রাখতে চাই আনোয়ার ফারুক আপনার কাছে, যে আমরা বোরোর জন্য আসলে আমাদের প্রস্তুতি কি? আমরা তো গত বছর বোরোতে দেখেছি, তার আগের বারও করোনার মধ্যে আগাম ধান কাটার একটি সরকারের দিক থেকে একটা আয়োজন ছিল, বিভিন্ন যন্ত্রাংশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে। এই বছর আসলে আমাদের প্রস্তুতিগুলো আগ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, প্রস্তুতি অবশ্যই আমাদের আছে, যে আমাদের যে পরিমাণ বীজের প্রয়োজন, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি আমাদের বীজ BADC এবং প্রাইভেট সেক্টরের কাছে আছে, এবং অলরেডি বাজারে চলে গেছে, বাজারে বীজের কোনো ক্রাইসিস নাই। ফার্টিলাইজারের একটু ক্রাইসিস গত 15 দিন যাবৎ ছিল, মানে BADC-র সাপ্লাইটা কম ছিল, ওই যেটা বললাম যে আপনার তেলের দাম বেড়ে যাওয়ার কারণে ক্যারিং কন্ট্রাক্টাররা সাপ্লাইটা সময় মতো দিতে পারেনি, তাদের কস্ট অফ ক্যারিং কস্ট বেড়ে গেছে, বাট সেটা এখন আমি মনে করি সমস্যা নেই। এবং যে পরিমাণ সার ফার্টিলাইজার স্টক আছে, আগামী
জুন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো মেজর প্রাকৃতিক দুর্যোগ না হয় আমরা হয়তো পুরোটা সাকসেসফুল হব। জি, ধন্যবাদ জনাব আনোয়ার ফারুক এবং ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাস আমাদের সাথে আলোচনায় এই যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের প্রধান খাদ্য ভাত এবং সেই ভাতের চাহিদা এবং যোগান ঠিক রাখার জন্য গবেষণাগুলোতে আমরা জোর দিয়েছি। বাংলাদেশ সরকার আধুনিক কৃষিকে গুরুত্ব দিয়ে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন এবং চালের উৎপাদন, ধানের উৎপাদন যাতে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাপ খাইয়ে চলতে পারে সেই বিষয়ে জোর পরিকল্পনা এবং আমাদের বিভিন্ন রকম কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা আশা করি চালের উৎপাদন ঠিক থাকবে এবং বাজারে চালের চাহিদার পাশাপাশি প্রাপ্যতাও বাড়বে, পুষ্টি সমৃদ্ধ ধান উৎপাদন বাড়বে, জিঙ্ক, খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ ধানগুলো মাঠপর্যায়ে কৃষকরা চাষ করবেন এবং ভোক্তার মাঠে, ভোক্তার থালায় সেগুলো পৌঁছে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপের পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার বিকেল 5:30 মিনিটে। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন সবাই।